আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস পিয়া ফ্যামিলি বন্ডিং বাংলা ব্লগ চ্যানেল থেকে আরেকটি নতুন ব্লগ নিয়ে এসেছি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন। আপনাদের সবার সুস্থতা কামনা করে বরাবরের মতো আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম। আর আজকের ব্লগটাও কিন্তু আমার ঈদ ব্লগই, সাথে এটা হচ্ছে আমি একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, সেটা আমার এসেছে, তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এইটা হচ্ছে মাটির জিনিসপত্র লেখাই ছিল, সেখানে আমি মাটির কিছু পাতিল কিনেছি আর কড়াই কিনেছি, তো সেইটা আমার এসেছে। আপনাদের সাথে অবশ্যই এগুলো আমি শেয়ার করব, সেই জন্যই দেখাচ্ছি। আমি একটা ভাতের পাতিল, একটা তরকারির পাতিল আর একটা হচ্ছে কড়াই ঢাকনাসহ কিনেছি। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে, আমি বেশ কিছুদিন ধরেই খুঁজছিলাম মাটির পাতিলটা। তারপর আমি বাংলাদেশি ব্লগার সাবিনা সিটিজি, ওনার ব্লগে আমি দেখতে পেলাম যে উনি মাটির পাতিল কিনেছেন এবং উনি বলেও দিয়েছেন যে কোন পেজ থেকে কিনেছেন। তো সেইখান থেকেই আমি আসলে সার্চ দিয়ে তারপর বের করে কিনেছি, আর কিনে নিরাশ হইনি। আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে, আমি অনেক দিন ধরে খুঁজছিলাম, তবে পরে দেখলাম যে সেখানে নকশা করা পাতিলও আছে, নকশা বলতে কালার করা, নকশা না কালার করা পাতিলও আছে। তো আমি যেহেতু এটা কিনেই ফেলেছি আর সেই কালার করা পাতিলগুলো আর কেনা হয়নি, তো এখনও আমি এখানে রান্না বান্না করছি না, যখন রান্না করব তখন আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা তার আগে সিজনিং করে নিতে হয়, মানে রান্না করার আগে পানিতে ভিজিয়ে রাখতে হয়, তো সেটা করে তারপর আমি আপনাদের সাথে শেয়ার করব। আর ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশি ব্লগার সাবিনা সিটিজিকে, ওনার কারণেই কিন্তু আমি এই মাটির পাতিলগুলোর সন্ধান পেয়েছি। এই হচ্ছে পাতিল, আর এগুলোর পরে আমি আমার ঈদ ব্লগের যেই পর্ব সেটা শুরু করছি। মানে আমরা ঈদের পরে একটা দাওয়াত পেয়েছি আমার মামা শ্বশুরের বাসা থেকে, তো সেখানেই যাব। আমার ছেলে মেয়ে কেউই যাচ্ছে না, ওরা কেউই যেতে চাচ্ছে না, আর জাফরিনকে আসলে নিব না, সেই জন্য কেউ আর নেইনি। যাওয়ার সময় দেখি চাকাতে সমস্যা, তো চাকাটা ঠিকঠাক করছিল আর আমি বসে আছি, পুরো রাস্তা ফাঁকা, কোথাও গাড়ি টাড়ি তেমন নেই। আর এই ফাঁকে আমি আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি যে আমি ঈদে কেমন সাজ সেজেছি। চোখে লেন্স পরেছি আর একটু হালকা শ্যাডো দিয়ে তারপর সাজলাম। আমি আইলাইনার ইউজ করি না, মাস্কারাটা অনেক পছন্দ, মাস্কারাটা দিয়েছি। এই তো হালকা পাতলা একটা সাজ দিলাম, আর ড্রেসটা একটু দেখিয়ে দিচ্ছি। পিঙ্কের মধ্যে আমার আসলে হেজাবটা পরেছিলাম, আর এই যে এটা কাফতান, এটা আমার ঈদের ড্রেস না আসলে, এটা আম্মু একবার কাশ্মীর ঘুরতে গিয়েছিল তো সেখান থেকে এই কাফতানটা নিয়ে এসেছে। কাশ্মীরি মেয়েরা এটা মানে পরতেই হয় এ সমস্ত কাফতানগুলো, তো সেরকম একটা কাফতান নিয়ে এসেছে। আর এই তো আমার সাজগোজ, আমি এবার একটু গোল্ড পরেছি আর কি, তো আর ব্যাগ নিলাম ড্রেসের সাথে মিলিয়ে সাদা। আর আমার ঈদের শপিংয়ের জুতাগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, এটা হচ্ছে একটা জুতা, আমি চার জোড়া জুতা কিনেছি, তার মধ্যে একটা এখন একটু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই জুতাটাই আমি পিঙ্ক সিটি থেকে কিনেছিলাম, আমার হাজবেন্ড নিজে পছন্দ করে আমাকে এই স্যান্ডেলটা কিনে দিয়েছে, আমার কিন্তু অনেক ভালো লাগে স্টোনের স্যান্ডেল। তো এই তো এগুলোই হচ্ছে আমার সাজ। আর আমি আসলে বাসায় একটু পুরো আমার সাজটা যে দেখাবো সেরকম আসলে একদমই সময় হয়নি,
খুব তাড়াহুড়া করে আমি সেজে গুজে বের হয়ে গিয়েছি। আর এই তো পুরো রাস্তাটা ফাঁকা, খুবই ভালো লাগছিল। আমরা যেখানে যেতে 1 ঘন্টা সময় লেগে যায়, সেখানে মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়ার কথা ছিল যদি চাকাটা লিক না হতো তাহলে। তারপরও একদম পুরো রাস্তা ফাঁকা, খুব আরাম লাগছিল যেতে। আর ঈদের সময় এভাবে খালি হয়ে যায় ঢাকা, সেই জন্য আরও বেশি ভালো লাগে ঘুরে বেড়াতে। তো এখন যাচ্ছি মামার বাসায়, আরও অনেক গেস্ট আসবে, সবার সাথে দেখা হবে, সেই জন্যই আসলে আরও বেশি আসলাম। কারণ আমার মামা শ্বশুরের বাসায় যতবার দাওয়াতে এসেছি ততবারই দেখা গিয়েছে যে আমার শ্বশুরবাড়ির সাইডের যত আত্মীয় স্বজন আছে ম্যাক্সিমামই আসা হয়, আর সবার সাথে তখন দেখা হয়ে যায়। আর আমি একটু লোভী প্রকৃতির মানুষ, কারণ আমার গল্প করতে অনেক বেশি ভালো লাগে। তো যার সাথে আমার অনেক বেশি ভালো বনে যায় তাদের সাথে আমার অনেক গল্প করা হয়। তো আমার সব পছন্দের মানুষগুলোই এসেছে, সেজন্য আমার দিনটা আসলে অনেক বেশি ভালো কেটেছে। আমি এই তো আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দেই, এটা হচ্ছে আমার মামা শ্বশুর। আর আমি একটু বাসাটা ঘুরে ঘুরে দেখছিলাম, আমার খালাতো ননাস, তারপর আমার মামি শাশুড়ি, ওনারা খাবার দাবার সব টেবিলে নেওয়ার ব্যবস্থা করছেন। আর এই যে রান্নাঘরে রান্না করছে আমার মামি শাশুড়ির মেয়ে, বড় মেয়ে। আর আমি একটু বাসাটা ঘুরে ঘুরে দেখছিলাম, এর আগে ওনারা অন্য বাসায় ছিলেন, তো এখন একটু বাসাটা চেঞ্জ করেছেন। আমার কিন্তু বাসাটা অনেক বেশি ভালো লেগেছে, অনেক খোলামেলা, আর একটা বড় আম গাছ দেখতে পাচ্ছি এখানে। তো বাতাস হলে না জানি কত বাতাস হয়, দেখতে কত ভালো লাগবে। আর এই যে পুরো বারান্দাটার বাইরে এত সুন্দর একটা দৃশ্য, বারান্দাটা সুন্দর হলে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। বারান্দার বাইরে যদি প্রকৃতিটা অনেক ভালোভাবে দেখা যায়, আমার বারান্দা দিয়ে দেখা যায় না, তো সেটা একটা আমার খারাপ লাগে মাঝে মাঝে। আর খাবার দাবার সব টেবিলে চলে এসেছে এখানে, গরুর মাংস, সবজি, তারপরে লাউ রান্না করেছে, চিকেন রোস্ট, এরপর ডিমের কোরমা বা রেজালা কিছু একটা হবে, আর হচ্ছে শশা, এরপর করলা ভাজি করেছে, পোলাও রান্না করেছে, তো অনেক কিছুই করেছে। আবার ডালও ছিল, ডালটা পরে নিয়ে এসেছে, ওনাদের মাসকলাইয়ের ডাল বলে যেটা, সেটা। তো খাবার কিন্তু অনেক খেয়ে ভালো লেগেছে আমরা। এখন আগে বাচ্চারা যারা আছে ওদের সবাইকে খাইয়ে দিচ্ছে। আর এই হচ্ছে আমার সেজোজা, সেজোজায়ের ছোট্ট একটা বাবু, এত সুন্দর মাশাল্লাহ, খুবই কিউট লাগে দেখতে আমার। তো ও এসেছে পিছে, আমার শাশুড়িকে একটু দেখা গেল, ওনারা আসলে ক্যামেরায় আসতে চান না, তো এখন আমি নিজে দেখছি যে এডিট করতে এসে দেখলাম একটু দেখা গেল। তো মামা, আমার মামা সবাইকে একটু খাবার দাবার বেড়ে গুড়ে দিচ্ছে। তো এখন যেটা হচ্ছে সেটা হলো সব আমার শ্বশুরবাড়ির সাইডে সব কাজিনরা একসাথে ছবি তুলবে, তো আমরা বউরা আলাদা দাঁড়িয়ে আছি আর ওরা কাজিনরা যারা যারা আছে সবাই একসাথে হয়ে ছবি তুলছে। তো মাঝখানে যে আপুটা আছে উনি আবার একটু ফেস দেখাতে চান না, তো সেজন্য একটু ওনার ফেসটা ঢেকে দিলাম। ভালো লাগে সবাই যখন একসাথে হয় তখন কিন্তু অনেক বেশি মজা হয়। তো সব মজা আড্ডা দিয়ে বাসায় চলে এসেছিলাম, আর এটা হচ্ছে তার পরদিনকার ভিডিও। আমি খুব শর্টকাট করে দেখাচ্ছি, আসলে ঈদের দিনের ঘোরাঘুরির ভিডিওগুলো বেশি লম্বা করলে আবার হয়তো ভালো লাগবে না, তো শর্টকাটেই আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তার পরদিনকার ভিডিও, আমি আমার ছেলেদেরকে একটু রেডি টেডি করে দিচ্ছি, ওরা ওদের বাবার সাথে একটু ঘুরতে যাবে। তো আমি আর জাফরিন যাচ্ছিলাম না, ওরাই বাবা ছেলেরা ঘুরে আসুক। আমাকে বারবার করে বলছিল কিন্তু আর যাওয়া হয়নি আমার,
তো কোন জামা পরবে সেটাই সিলেক্ট করতে করতে ভাবলাম যে যেহেতু আমি আমার ছেলেদের শপিংটা আপনাদের সাথে শেয়ার করিনি, তো সেই ফাঁকে ওদেরটা দেখাতে দেখাতে আপনাদের সাথেও একটু দেখিয়ে দেই না ওরা কোনটা পরবে, ওদের পছন্দ মতো পরে নিই। এই তো এগুলো হচ্ছে জায়েফের আমরা জামা কাপড় কিনেছিলাম, প্যান্ট কিনেছি। জায়েফের একটাই প্যান্ট কিনেছি, কারণ জায়েফের আরও দুই তিনটা প্যান্ট কিছুদিন আগেই কেনা হয়েছে, তো সেগুলো এখনও পরা হয়নি, তাই একটাই কিনেছিলাম। আর এবারে আসলে আমাদের শপিংটা বেশিরভাগ সেলর থেকেই হয়েছে, আমার ছেলেদের জামা জুতা সেলর থেকেই কেনা হয়েছে। আর মেন্স ক্লাব যেটা আরেকটা আছে, মেন্স ক্লাব খুব সম্ভবত সেখান থেকে ও আমার বাকি হাজব্যান্ড তারপরে বাচ্চারা কেনাকাটা করেছে। তো এগুলো হচ্ছে যাওয়াদের জন্য কিনলাম। যাওয়াদের ড্রেসগুলো কিন্তু আমার কাছে ভালো লেগেছে, এই দোকানটাতে অনেক ভালো ভালো ছেলেদের ড্রেস পাওয়া যায়, শার্ট পাওয়া যায়। তো অনেক দিন আসলে ঘোরা হয় না, তো আমি খুব সিলেক্টিভ কিছু জায়গায় ঘুরে শপিং করে ফেলতাম, কারণ ওই যে বললাম যেহেতু আমার হাজব্যান্ড দেশের বাইরে থাকতো আমি খুব একটা বেশি আসলে ঘুরতে চাইতাম না, আর সেই কারণে দেখা যেত খুব বেশি আড়ংমুখী হয়ে গিয়েছিলাম আর কি। তো এইবার আমি অনেক ঘুরেছি, অনেক জায়গা ঘুরেছি, অনেক শপিং করেছি আর কি। তো সেই জন্য আমার একটা আইডিয়া হয়েছে যে আসলে ঘুরে ঘুরে কিনলে ভালো ভালো জিনিস পাওয়া যায়। তো এই তো সব কিছু আপনাদের সাথে একটু শেয়ার করে ফেললাম, আর আমার ছেলে রেডি হয়ে গিয়েছে সেটাও একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এই তো জুতা, যাওয়াদের জুতা, এটা সেলর থেকে কেনা হয়েছে। আর জাফরিনের জন্য আসলে আম্মু এতই জামা কাপড় দিয়েছে, তারপরও আমরা আবার জাফরিনের জন্য কিনেছি, তো এগুলো ওর জন্য আবার কেনা হয়েছে, পরে কিনেছিলাম। আর আরেকটা আড়ংয়ের থেকে কিনেছি, সেটা তো আমি দেখিয়ে দিলাম ঈদের দিন আপনাদেরকে। তো এই আমাদের ঈদের ঘোরাঘুরি, ইনশাল্লাহ অন্য কোনো ব্লগে আবার আপনাদের সাথে আমাদের বাকি যে ঈদের ঘোরাঘুরির পর্ব আছে সেটা শেয়ার করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।